মাত্র এটা কিন্তু একদম মানে যেটা ম্যাক্সিমাম টেনশন ওইটাই দেওয়া হয়েছে তার মানে বুঝতে পারলেন সাউন্ডটা কি আসছে তো আমাদের কিন্তু সবসময় মনে করেন ব্যস্ত থাকা হয় লাগে এই অনলাইন সার্ভিসটা নিয়ে ঠিক আছে তার যার কারণে অনেক কাস্টমারকে রিপ্লাইও দিতে পাই না যেমন হচ্ছে লোকে যেমন আজকের ধরনটা দেখেন আজকে যে হরতাল অবরোধের জিনিসটা আজকে যেদিন আমি ভিডিওটা করছি এই দিনেও দেখেন আপনার এগুলো কিন্তু সব হচ্ছে লোকে আপনার অর্ডারি প্রোডাক্ট হ্যাঁ এই যে দেখেন এখানে এগুলো সব হচ্ছে লোকে কালকে রাত থেকে আজকে দুপুর পর্যন্ত অর্ডারগুলো কালেক্ট করা হয়েছে এই যে এটা হলো চাঁদপুর কচুয়া তারপরে হচ্ছে লোকে রাজশাহী তারপরে হচ্ছে কুমিল্লা সদর মিরপুর চট্টগ্রাম তারপরে হচ্ছিল টাঙ্গাইল তারপরে হচ্ছিল গিয়ে সিরাজগঞ্জ বরিশাল সদর তারপরে ছিল গিয়ে ভোলা তারপরে ছিল গিয়ে আপনার এটা হলো বনশ্রীতে আসলে অনেকে ভিডিওতে দেখায় না বা বলে না আমরা এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারাই নেবেন প্রত্যেকটা র্যাকেটের সাথে ইনশাল্লাহ একটা লোগো এবং হচ্ছিল একটা গ্রিপ গিফট হিসাবে থাকবে ঠিক আছে সাথে একটা ব্যাগ তো থাকবেই প্রত্যেকটা র্যাকেটের সাথে বিএস এর একটা করে ব্যাগ থাকবে এই যে দুই পিটি করে দিচ্ছি যাতে হচ্ছিল গিয়ে আপনি যেই সাইড থেকেই দেখেন না কেন দেখতে যেন সুন্দর লাগে জিনিসটা এই যে দেখেন এটা হচ্ছে লোকে আপনার এই যে দেখেন এই যে লোকটা রেড কালার উপরে দেওয়া তো হয়তো অত অ্যাকুরেট নাও আসতে পারে বাট যদি আপনি একটু লাইটিং কালারগুলো নেন অ্যাজ লাইক সাদা কালার কিংবা হচ্ছে লোক আপনার আকাশি কালার হ্যাঁ হ্যাঁ এই কালারগুলো যদি নেন তখন কিন্তু আপনার কালারটা আরও জোশ মানে একটু আরও লাইটিং হবে আসসালামু আলাইকুম আমি দিদার হোসেন চলে আসলাম আপনাদের মাঝখানে আরও একটি র্যাকেটের ভিডিও নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা যে র্যাকেটগুলো দেখাবো প্রত্যেকটা র্যাকেটই থাকবে 100% অথেন্টিক আজকে র্যাকেটগুলো থাকবে হচ্ছিল বিএসএ র্যাকেট নিয়ে অনেকেই আমাদের কাছে কমেন্ট করতেছিলেন বা ফোন করতেছে ভাই বিএসএ এর কোনো র্যাকেটের কালেকশনগুলো আপনাদের কাছে আছে কি না তো বিএসএ আমাদের কাছে অলরেডি আপনার হচ্ছিল প্রায় 8 থেকে 9টা মডেলের মধ্যে চলে আসছে হ্যাঁ তো প্রত্যেকটা র্যাকেটই থাকবে অরিজিনাল প্রত্যেকটা র্যাকেটের ইনশাল্লাহ চেষ্টা করবো মার্কেট যে দামটা আছে তার থেকে আপনাদেরকে একটা ডিসকাউন্ট রেটের মধ্যে দেওয়ার জন্য ঠিক আছে যেন আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে জিততে পারেন হ্যাঁ সেই হিসাবে আমরা প্রাইসটা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা শুরু করার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশনটি বলে দিচ্ছি আমাদের দোকান নাম হচ্ছে ডন স্পোর্টস লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 153154 তাছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আর কথা বাড়ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট অফ অল টাইম আমি বিএসএ যে র্যাকেটটা শুরু করবো এটা দিয়ে শুরু করতে যাচ্ছি এটা হলো আপনার ইনফিনিটি এডস 001 দুইটা কালার আছে ইনফিনিটি এজের এগুলো ছিল 100% অথেন্টিক প্রোডাক্ট আপনার এখানে কিউআর কোড থাকবে যেগুলোর মাধ্যমে আপনি চাইলে চেক করে দেখে নিতে পারবেন কোনটার আপনার অরিজিনাল কোনটা ডুপ্লিকেট যে র্যাকেটগুলো ডুপ্লিকেট হবে সেগুলো কিন্তু এখানে কিউআর কোডগুলো থাকবে না এবং হচ্ছে লোকে আপনার স্ক্যান করার অপশনটা থাকবে না হ্যাঁ তো এটা আপনারা চেক করে দিতে দেখে নিতে পারবেন এইটার টেনশন এবং ওয়েটটা যদি আমি আপনাদেরকে বলে দিই এইটার হচ্ছে লোকে আপনার টেনশনটা এই যে ওয়েটটা যদি এখানে লেখাই আছে আপনি যদি দেখেন 82 প্লাস মাইনাস ঠিক আছে মানে 82-র মধ্যে প্লাস মাইনাস হবে আর হচ্ছে লোকে টেনশন ক্যাপাসিটি আছে লোকে আপনার 22 থেকে 28 মানে এই র্যাকেটগুলো হচ্ছে লোকে আপনার 28 পর্যন্ত সিঙ্গেলে যে কোনো মেশিনে আপনি ডিজিটাল বলেন কিংবা আমাদের অ্যানালগ বলেন যে কোনো মেশিনে 28-এ সে বেস্ট টেনশনটা যাবে যেহেতু এটি হচ্ছে প্রফেশনাল ক্যাটাগরির মধ্যে যেহেতু 100% অথেন্টিক প্রোডাক্ট তো এইটা আমার কাছে দুইটা কালার পাবেন এই প্রাইসটা এটার আমরা প্রাইস রাখতেছি শুধু ফ্রেম মাত্র প্রাইস থাকবে হচ্ছে লোকে আপনার 1800 টাকা অনলি 1800 টাকা হলে শুধুমাত্র ফ্রেমটা নিতে পারবেন সাথে অবশ্যই একটি গ্রিপ এবং হচ্ছিল একটা ব্যাগ গিফট হিসাবে থাকবে আপনাদের জন্য তো এটা হচ্ছিল গিয়ে ইনফিনিটি 001 প্রত্যেকটারই মডেল থাকবে আমাদের আলাদা আলাদা আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে যারা ই মানে হচ্ছিল গিয়ে আপনার অনলাইনের মাধ্যমে রিসেনশন স্ক্রিনশট অথবা মডেল নামটা মেনশন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আচ্ছা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছিল গিয়ে আপনাদের টার্বো সিরিজের দু একটা মডেল দেখাই টার্বো সিরিজের এইখানে আছে লোকে আপনার টার্বো 230 টার্বো 290 দুইটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও 100% অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ আপনি এখানে স্ক্যানিং করে চেক করে দেখে নিতে পারবেন প্লাস হচ্ছে লোকে আপনার এইখানে যদি দেখেন প্রত্যেকটার ওয়েট লেখা আছে এটা 4U গ্রিপের র্যাকেট হ্যাঁ টেনশন ক্যাপাসিটি আছে লোকে আপনার টেনশন ক্যাপাসিটি আছে লোকে আপনার 28 পর্যন্ত দেখেন এখানে লেখাই আছে তারপরেও যাদের যদি একটু বেশি প্রয়োজন হয় 29-30 ইজিলি কিন্তু নিবে এটা কিন্তু সমস্যা নেই বাট কোম্পানি থেকে 28 লিখে দিয়েছে হ্যাঁ তো আপনারা যদি চান যে ভাই 30 দিয়ে নেবো 30 দেওয়া যাবে কিনা 100% দিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো আমরা হচ্ছিল গিয়ে একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি যদিও মার্কেটে এই র্যাকেটগুলো কিন্তু কিছুদিন আগেও অনেকেই সেল করেছে আপনার হচ্ছিল গিয়ে 2200 টাকার মধ্যে বাট আমাদের কাছ থেকে যারাই নেবেন শুধুমাত্র ফ্রেমের প্রাইস থাকবে 1800 টাকা অনলি 1800 টাকা হলে নিতে পারবেন সাথে একটি গ্রিপ এবং একটি ব্যাগ ফ্রি পাবেন এছাড়া যদি কেউ কমপ্লিট করে নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে হিউজ পরিমাণ স্ট্রিংয়ের কালেকশন থাকে আপনাদের বাজেট অনুযায়ী 250 টাকা থেকে আমাদের স্ট্রিংয়ের রেঞ্জটা শুরু হয় আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের যে স্ট্রিংটা পছন্দ হয় স্ট্রিং দিয়ে কমপ্লিট করে নিতে পারবেন তো এটা ছিল আর একটা ঠিক আছে এটা ছিল টার্বো 230 এবং 270 মডেলের এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছিল গা
লেনিং এর মধ্যে টেকটোনিক 7 সবচেয়ে জনপ্রিয় মডেল এই র‍্যাকেটটা কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড লেনিং এর টেকটোনিক 7 টা হ্যাঁ সরি আপনারা ভুল বলছিলেন বিএস এর টেকটোনিক 7 টাইটান 7 আমি ভুল বলতেছিলাম বিএস এর টাইটান 7 এটার হচ্ছে লোকে কালার একটাই হয় এই র‍্যাকেটটা কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড ছিল এটা মার্কেটে অনেকেই দেখা যাচ্ছে 2200 2500 2000 হিউজ পরিমাণ সেল করেছে হ্যাঁ এই দামে বাট আমাদের কাছ থেকে যারাই নেবেন র‍্যাকেটটা কিন্তু 100% অথেন্টিক এই যে আপনি দেখেন স্ক্যানিং করে চেক করে দেখে নিতে পারবেন তো আপনার ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই ওয়েট আছে হচ্ছে লোকে আপনার 82 হ্যাঁ 82 প্লাস মাইনাস 2 হবে আর হচ্ছে টেনশন ক্যাপাসিটি আছে লোকে আপনার 24 থেকে 35 এলবিএস এই যে দেখেন টেনশন ক্যাপাসিটিটা 24 থেকে 35 এলবিএস লেখাই আছে যারা হাই টেনশনের মধ্যে খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন এবং এটা কিন্তু স্ন্যাপস করার জন্য মানে আপনার হচ্ছে লোকে স্ন্যাপস করার জন্য হেভি র‍্যাকেট এই যে দেখছেন স্ন্যাপস করার জন্য হেভি র‍্যাকেট এই র‍্যাকেটটা তো যারা স্ন্যাপসের জন্য পাওয়ারফুল র‍্যাকেট খুঁজেন তারা আমি মনে হয় বিএস টাইটান 7 র‍্যাকেটটা দেখতে পারেন মিড বাজেটের মধ্যে সেরা একটা র‍্যাকেট এটা যার কারণে কিন্তু এটা অনেক দোকানদারই এতদিন পর্যন্ত 2000 থেকে 2500 পর্যন্ত সেল করেছে শুধুমাত্র ফ্রেম বাট আমাদের কাছ থেকে যারাই নেবেন ইনশাল্লাহ আমরা এটার প্রাইস রাখবো শুধুমাত্র ফ্রেমের দাম 1950 টাকা 1950 টাকা হলে টাইটান 7 বিএসের নিতে পারবেন আপনারা সাথে একটি ব্যাগ এবং একটা গ্রিপ গিফট হিসাবে থাকবে আর আপনাদের পছন্দ মতন স্টিং দিয়ে আপনারা কমপ্লিট করে নিতে পারবেন সেটা কোনো সমস্যা নেই এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লোক আপনাদেরকে বিএস এর আপডেটেবল দুইটা মডেল এসেছে যেমন হচ্ছে লোক এটা টাইটান 8 টাইটান 8 এই যে টাইটান 8 এইটা হচ্ছে টাইটান 8 এই র‍্যাকেটটা আপনারা দেখতে পারেন এটা একদম একদম নিউ একটা মডেল বিএস এর মধ্যে এই মডেলটা নিতে পারেন 100% অথেন্টিক প্রোডাক্ট আপনি চেক করে দেখে নিতে পারবেন এইটারও আপনার হচ্ছে লোকের টেনশন ক্যাপাসিটি হচ্ছে লোকের 24 থেকে আপনার হচ্ছে লোকের 35 এলবিএস হ্যাঁ এবং হচ্ছে লোকের ওয়েট হচ্ছে লোকের 82 প্লাস মাইনাস হবে 2 ঠিক আছে মানে আপনার 80 থেকে 83 এর ভিতরে অ্যাভারেজ ওয়েটগুলো থাকবে এই র‍্যাকেটগুলো তো টাইটান 8 এইটা আপনারা নিতে পারবেন এইটার মার্কেট প্রাইস ছিল হিউজ এতদিন এটা 3,2800 টাকা সেল হয়েছে বাট আমাদের কাছ থেকে যারাই নেবেন ইনশাল্লাহ টাইটান 8 এর প্রাইস পড়বে মাত্র 2500 টাকায় দেওয়ার ইচ্ছা ছিল বাট এখন বলে দিচ্ছি 2400 টাকা হলে আপনারা নিতে পারবেন শুধুমাত্র টাইটান 8 ঠিক আছে 2400 টাকা শুধুমাত্র ফ্রেমটা নিতে পারবেন সাথে গ্রিপ এবং হচ্ছে ব্যাগ টোটালি গিফট থাকবে স্টিং আপনাদের পছন্দ মতো নিতে পারবেন যারা স্টিং নেবেন ম্যাচিং চার্জটাও ফ্রি থাকবে এবং প্রত্যেকটা র‍্যাকেটের সাথে লোগোগুলো ফ্রিতে করে দেবো ঠিক আছে লোগোগুলো ফ্রি পাবেন আপনারা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছিল আপনাদেরকে টাইটান 9 বিএসএর আরও একটি মডেল টাইটান 9 এগুলো সব হচ্ছে লেটেস্ট মডেল একদম যে লেটেস্ট মডেলগুলো আছে বিএসএর মধ্যে প্রত্যেকটা হচ্ছে লেটেস্ট মডেল টাইটান 9 এই যে দেখেন আপনারা টাইটান 9টাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও আপনারা দেখে নিতে পারেন এগুলো সব কিছু হচ্ছে 100% অথেন্টিক প্রোডাক্ট আপনি চাইলে স্ক্যানিং করে চেক করে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই প্রত্যেকটা প্রোডাক্টই অথেন্টিক এইটার হচ্ছে লোকে আপনার টেনশন ক্যাপাসিটি হচ্ছে লোকে আপনার 24 থেকে 35 পর্যন্ত এলবিএস দেওয়া আছে হ্যাঁ 35 পর্যন্ত এলবিএস দেওয়া আছে এখানে বডিতে প্রত্যেকটার মেনশন করা আছে কোনটা কতটুকু টেনশন ক্যাপাসিটি নেবে বিএস এর র‍্যাকেটগুলো হ্যাঁ তো এগুলো ছিল এগুলো আপনারা দেখে নিতে পারেন এইটার আপনার হচ্ছিল গিয়ে প্রাইস ছিল মার্কেটে 3000 তারপর 3200-3500 টাকা বাট আমাদের কাছ থেকে যারাই নেবেন ইনশাল্লাহ শুধুমাত্র ফ্রেমের ক্ষেত্রে 2400 টাকাই রাখা হবে যারাই নেবেন মাত্র 2400 টাকা শুধুমাত্র ফ্রেম আমার মনে হয় না এর থেকে কমে আপনাদেরকে এই বিএসএর এই র‍্যাকেটগুলো আর কেউ দিতে পারবে তো এই ছিল এইটা আর আমাদের কাছে আরেকটা জিনিস বলে দিই অনেক কাস্টমারই আমাদেরকে কমপ্লেন করতেছে যে ভাইয়া ফোন দিলে ফোন ধরতেছেন না মেসেজ করতেছি রিপ্লাই দিচ্ছেন না অ্যাকচুয়ালি ভাইয়া দোকানে তো এখন বুঝতেই পারতেছেন হরতাল অবরোধের সময় চলছে হিউজ পরিমাণ কাস্টমার অনলাইনে কেনাকাটা করতেছে তো অনেক কাস্টমার নক দেয় তো আমাদের কিন্তু সবসময় মনে করেন ব্যস্ত থাকা হয় লোকে এই অনলাইন সার্ভিসটা নিয়ে ঠিক আছে তা যার কারণে অনেক কাস্টমারকে রিপ্লাইও দিতে পারি না যেমন হচ্ছে লোকে যেমন আজকের ধরনটা দেখেন আজকে যে হরতাল অবরোধের জিনিসটা আজকে যেদিন আমি ভিডিওটা করছি এই দিনেও দেখেন আপনার এগুলো কিন্তু সব হচ্ছে লোকে আপনার অর্ডারি প্রোডাক্ট হ্যাঁ এই যে দেখেন এখানে এগুলো সব হচ্ছে লোকে কালকে রাত থেকে আজকে দুপুর পর্যন্ত অর্ডারগুলো কালেক্ট করা হয়েছে এই যে এটা হলো চাঁদপুর কচুয়া তারপরে হচ্ছে লোকে রাজশাহী তারপরে ছিল কুমিল্লা সদর মিরপুর চট্টগ্রাম তারপরে ছিল টাঙ্গাইল তারপরে ছিল গিয়ে সিরাজগঞ্জ বরিশাল সদর তারপরে ছিল গিয়ে ভোলা তারপরে ছিল গিয়ে আপনার এটা হলো বনশ্রীতে তারপরে ছিল গিয়ে চট্টগ্রামের এই আরেকটা আছে এটা হলো গিয়ে আপনার কী বলে এটা হচ্ছিল গিয়ে আপনার পাটোয়া সরি বরিশালের একটি জায়গা আর কি তারপর এটা হচ্ছিল গিয়ে আপনার মুন্সিগঞ্জ তারপরে হচ্ছিল গিয়ে ময়মনসিংহ তারপরে ছিল কুষ্টিয়া মানে হিউজ পরিমাণ কাস্টমার নক দেয় তো যার কারণে দেখা যায় অনেক কাস্টমারকে আমরা রিপ্লাই দিতে একটু দেরি করে ফেলি ঠিক আছে তো এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের পছন্দ হয় বিদায় কিন্তু আপনারা আমাদেরকে এইভাবে নক করেন আর আমাদের প্রত্যেকটা র‍্যাকেটের সাথে ইনশাল্লাহ আপনারা কিন্তু এই ধরনের লোগোগুলো পাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা র‍্যাকেট আপনি যেটা বিএসএ নিচ্ছেন বিএসএর লোগো পাবেন ইউনেক্সের নিচ্ছেন ইউনেক্সের লোগো পাবেন যেমন এই যে দেখেন এখানে আমি একটু করে রেখেছি এই যে দেখেন এই যে এটা হচ্ছে লোকে ইউনেক্সের লোগোটা হ্যাঁ
ইউনেক্সের এই লোগোটা ইউনেক্সেরটার সাথে পাবেন তারপর লিনিং যারা নেবেন লিনিং এর লোগো পাবেন হ্যাঁ তারপর হচ্ছে লোগে আপনাদের আরো কি আছে ম্যাক্স বোল্টের হলে ম্যাক্স বোল্টের লোগোগুলো থাকবে প্রত্যেকটা র‍্যাকেটের সাথে ইনশাআল্লাহ লোগো থাকবে গ্রিপ থাকবে এবং ব্যাক যেগুলোর সাথে যে ভিডিওর সাথে যেগুলো বলা আছে ওগুলো গিফট হিসেবে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো মোটামুটি এই ছিল ভিডিও আর আমি একটা র‍্যাকেট অলরেডি কমপ্লিট করে রেখেছি মেশিনে এটা হচ্ছে লোগের টাইটান 9 এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি পাবেন আমরা এটা ইউজ করেছি হচ্ছে লোগের VSE এর অরিজিনাল একটা স্ট্রিং ইউজ করেছি VSE এর একটা স্ট্রিং ইউজ করেছি আমি আপনাদেরকে যদি দেখাই এটা এই যে আপনি দেখেননি আগে একটু স্ট্রিংটা এই স্ট্রিংটা আমি ইউজ করেছি VSE এর অরিজিনাল এই স্ট্রিংগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পিছনে কিউআর কোড থাকবে হ্যাঁ তো এগুলো আপনারা কিউআর কোডের মাধ্যমে স্ক্যানিং করে চেক করে দেখে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা কমপ্লিট করতেছি হ্যাঁ দেখছেন সাউন্ডটা দেখছেন মানে এটার যে সাউন্ড হবে না ভাই ইনশাল্লাহ ভাই মাথা নষ্ট একটা সাউন্ড হবে তারা কম যারা কম টাকার মধ্যে মোটামুটি মনে করেন যে ভালো সাউন্ডের স্ট্রিং খুঁজতেছেন আমি মনে করি তারা VSE এর এই স্ট্রিংটা দেখতে পারেন ইনশাল্লাহ ভাই সেই একটা সাউন্ড পাবেন আপনারা সাউন্ডটা যা হবে ভাই খালি একটু কমপ্লিটটা করি না আমার তো মনে হইতেছে এখনই আপনাদেরকে দেখাই দিই যে সাউন্ডটা কি হইতেছে এটা যারা আউটডোরের প্লেয়ার আউটডোরে খেলেন আমার মনে হয় তারাও যদি এই স্ট্রিং ইউজ করেন ইনডোরের প্লেয়ারদের যে সাউন্ড হয় সেম সাউন্ড আপনারা খেলতে পারবেন এই স্ট্রিংয়ে সেম সাউন্ড আউটডোর ইনডোর মানে সেম সাউন্ড হয়ে যাবে আপনাদের আচ্ছা এটা কিন্তু এখন প্রায় শেষের দিকে চলে আসছি আমি হ্যাঁ এটা এখন প্রায় শেষের দিকে চলে আসছি আমি যদি দেখাই আপনাদেরকে কমপ্লিট হয়ে গেছে এইখানে একটা জিনিস কিন্তু আমি করে দিছি সেটা হচ্ছিল কি উপরে যে লাইনটা আছে এটা কিন্তু আমি ঘুরিয়ে দিয়েছি এই জিনিসটা দেওয়ার কারণ একটা মাত্রই কারণ যে দেখা যায় অনেকে বলে যে ভাই প্রথম যে লাইনটা আছে ওই লাইনটা লুজ থাকে তার টাইটটা হ্যাঁ যার কারণে আমরা এটা একটু ঘুরিয়ে দিয়েছি যার জন্য আপনার এই জিনিসটা লুজ যেন না হয় ঠিক আছে আমি আরেকবার বলে দিই এটা স্ট্রিং কিন্তু দিয়েছিলাম VSE এর BG7 স্ট্রিংটা হ্যাঁ ওই স্ট্রিংটা দিয়ে এটা কমপ্লিট করেছি তারপর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা স্ট্রিংটা দিয়ে নিতে পারবেন আপনাদের যদি অন্য অন্য কোনো স্ট্রিং পছন্দ হয় আমি এটা দিছি এই কারণেই যে সাউন্ডটা যেন অ্যাকুরেট আসে আর হচ্ছে লোকে যেহেতু কোম্পানি এক সেটা যেন অ্যাকুরেট হয় এর জন্যই মূলত এটা দেওয়া আর কি এখানে ডাবল গিফট দিয়ে দিলাম কমপ্লিট হ্যাঁ আচ্ছা এটা কমপ্লিট এই পাশে কাটা আছে এটা করার কারণ হচ্ছিল কি আপনার যেই লাইনগুলো একটু এলোমেলো ছিল ওই জিনিসটা কিন্তু এখন সমান হয়ে গেছে এই দেখেন সাউন্ডের জিনিসটা দেখেন সাউন্ডটা দেখছেন দেখেন সাউন্ডগুলো এটা ছিল মেশিনের সাউন্ড আর এই যে দেখেন হাতের সাউন্ডটা যদি আমি আপনাদেরকে এখন দেখি এই দেখেন আর্সন মাত্র এটা কিন্তু একদম মানে যেটা ম্যাক্সিমাম টেনশন ওইটাই দেওয়া হয়েছে তার মানে বুঝতে পারেন সাউন্ডটা কি আসছে যারা ইনডোর এবং আউটডোরে খেলে যারা ইনডোরে খেলে তাদের কিন্তু হিউজ পরিমাণ নয়েজ ক্রিয়েট করে যখন একটা স্ট্রিংয়ের সাউন্ড হয় আউটডোরে যারা খেলে তারা কিন্তু ওই টাইপের সাউন্ডটা পায় না আমি আশাবাদী আপনারা যদি VSE 7 স্ট্রিংটা নেন ইনশাল্লাহ এই টাইপের একটা সাউন্ড পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না আরেকটা জিনিস লোগোটা আসলে অনেকে ভিডিওতে দেখায় না বা বলে না আমরা এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারাই নেবেন প্রত্যেকটা র‍্যাকেটের সাথে ইনশাল্লাহ একটা লোগো এবং হচ্ছিল একটা গ্রিপ গিফট হিসাবে থাকবে ঠিক আছে সাথে একটা ব্যাগ তো থাকবেই প্রত্যেকটা র‍্যাকেটের সাথে VSE এর একটা করে ব্যাগ থাকবে এই যে দুই পিটি করে দিচ্ছি যাতে হচ্ছিল আপনি যেই সাইড থেকেই দেখেন না কেন দেখতে যেন সুন্দর লাগে জিনিসটা এই যে দেখেন এটা হচ্ছে লোকে আপনার এই যে দেখেন এই যে লোকটা রেড কালারের উপরে দেওয়া তো হয়তো অত অ্যাকুরেট নাও আসতে পারে বাট যদি আপনি একটু লাইটিং কালারগুলো নেন অ্যাজ লাইক সাদা কালার কিংবা হচ্ছে লোক আপনার আকাশি কালার হ্যাঁ হ্যাঁ এই কালারগুলো যদি নেন তখন কিন্তু আপনার কালারটা আরও জোস মানে একটু আরও লাইটিং হবে এটা আপনারা ফলো করে দেখতে পারেন তো এই ছিল মোটামুটি আজকে আমার VSE র‍্যাকেটগুলোর কালেকশন আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের জন্য দেওয়ার জন্য তো যাওয়ার আগে আমাদের দোকান নাম এবং লোকেশনটি বলে দিচ্ছি আমাদের দোকান নাম হচ্ছে ডন স্পোর্টস লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 153154 তাছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে
সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।